Big fan. Thank you, man. Zudisoli, take a den, Nasuli, but the syllable like a better woman. The Yamise, but at the sea, a belly at Ozun Kirinko. Arba. জীবনে প্রথমবারের মতো আব্বুকে ছাড়া কুরবানির ঈদ করার অভিজ্ঞতা হচ্ছে। আব্বু যখন হজে গিয়েছিলেন তখন কুরবানির ঈদ করা হয়েছিল, কিন্তু জীবনে প্রথমবারের মতো নিজ দায়িত্ব নিয়ে অনেক কিছু করা লাগতেছিল। আমি এবং আমার প্রতিবেশী কয়েকজন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে হাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বাট আমাদের একটা উপহার হিসেবে আল্লাহ তাআলা বৃষ্টি ও আমাদেরকে দিয়ে দিলেন, সাথে সেভাবে কোনো ছাতা না থাকায় বেশ বড় একটা পথ ভিজতে ভিজতে যেতে হলো। আত্মনগরের গ্রামের একটা শহরের একটা মিক্সড পরিবেশ দেখতে দেখতে খারাপ লাগছিল না। সো আবহাওয়া প্লাস পরিবেশ মিলে সুন্দরভাবে হাঁটতে হাঁটতে সকাল সকাল আমরা হাটে পৌঁছে গেলাম। কত নিছে ভাইটা? 99 পাচ্ছিল। কত নিছে ভাইটা? 60। আফতাবনগরের শুরুর দিকেই আমরা বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির ছাগল এর দেখা পেলাম। বাট আরেকটু ভিতরে প্রবেশ করার পরে বিভিন্ন ধরনের রাম ছাগল, ভেড়া এবং ছাগলের ভিন্ন ভিন্ন প্রজাতি দেখার সুযোগ মিলল। শুরুর দিকের কয়েকজন গরুর ব্যাপারীকে দাম জিজ্ঞেস করার পর তারা আমাদের যা বলল সেটা শুনে বোঝা গেল যে ওনাদের ডিমান্ড অনেক বেশি। তাই আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। কত নিচ্ছে ভাইয়া? 1,67,000। কত ভাইয়া এটা? পাহাড়, কালো পাহাড়। সবার জন্য একটা ছোট্ট উপদেশ থাকবে, যারা যারা হাটে যেতে চান তারা অবশ্যই একটু ভালো দেখে স্যান্ডেল বা কেডস পরে যাবেন। আমার মতো স্লিপারি জুতা যদি পরে যান তাহলে শিওর পিস লাগাইতে পারেন। বিশাল সাইজের তিনটা গরু একসাথে রাখা ছিল। এই গরুর কোন জাতের সেটা আমার জানা নেই, যদি আপনাদের কারো ধারণা থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভাই আপনার আপনার গরু কত বললো ভাইয়া? কত বর্ষে ভাইয়া? কত বর্ষে? হবে ইনশাল্লাহ। কত নিচে ভাইয়া? ২১০ চাও, ১০০ ফালাই দিলে কেমন হয়? ভালোই, ২৩০ দিবেন। নিয়ে গেল ভাই আমাদের সামনে, নিয়ে গেল একটা, নিয়ে গেল। আমরা 1,10,000-এর বেশি বিক্রি করছি, 1,10,000-এর কম বিক্রি করছি। কত নিছে ভাই এটা? কত নিছে ভাই? ২৩০। কত নিল এটা? যদি চলে টাকা দেন না চললি বলতে সিলাম আলাইকুম বেজার হবেন না। ওই ৪৫-৬৫ জামনে তাই কিছু চাই এনে দেন। যদি চলে তাহলে নেন, না চললে আর কোনো গল্প জানাম নেই। তার মানে আমার মাল আমি ১ টাকা কমে না দিয়ে নিতে পারবেন, আর আমরা ১০টা টাকা আপনি তো চাইলে আপনি দিবেন না। কাছাকাছি চলে, হ্যাঁ হ্যাঁ, আমি ও নাইল বলতে ৬৫টি কোনে আর হলো ৩০ কোনে। দেখি আমি যে পাঠা দিছি এই বেলে একটা ওজন কিরেন কথা। আর বা কেমন চাও ভাই এটা? ১,৯০। ভাই
আসলে অলরেডি এতগুলো গরু দেখা হয়ে গেছে আর দামের নাগালের মধ্যে যেহেতু আসতেছিল না, পরবর্তীতে আমরা জোড়া গরু নেওয়ার চিন্তাটা করতেছিলাম। তো এই ব্যক্তি আমাদের কাছে এই জোড়া গরুটা 1.5 লাখ টাকা চাইছিলেন। আমরাও বেশ চেষ্টা করছি আমাদের বাজেটের মধ্যে নিয়ে আসার, কিন্তু আনফর্চুনেটলি সেটা আমরা পারিনি। গরুগুলো ভালো ছিল, দেখে নেওয়ার মতো ইচ্ছাও ছিল, বাট সম্ভব হলো না আলহামদুলিল্লাহ। তারপরও এত প্রতিকূলতার মধ্যে মান আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের একটা পছন্দের গরু পেয়ে গেলাম। আসলে সবাই মিলে একসাথে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সবার পছন্দ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল, বাট মান আল্লাহর ইচ্ছায় সব কিছু খুব সুন্দরভাবে মিলে গেল। আমরাও একটা ভালো দামাদামি করে আমাদের বাজেটের নাগালের মধ্যে একটা গরু পেয়ে গেলাম। গরুটাকে সবারই খুব পছন্দ হয়েছে, একটু পাগলা জাতীয় গরু ছিল, মানে হরিণের মতো লাফালাফি করতেছিল। তারপরও 3 জন মানুষ সেটার সাথে ছিল, আমিও থাকার চেষ্টা করেছি। কত নিছে ভাইয়া? কত নিল ভাই? কত নিল ভাই? এটা ভাইয়া এটা কত নিল? 70। মাশাআল্লাহ। এই ভাই এটা কত? কত বেচবেন? কত নিল ভাইয়া? কত নিল ভাইয়া? 2টা? মাশাআল্লাহ। ফাইনালি সই সালামতে গরুটা আমরা বাসায় নিয়ে আসলাম। তার খাওয়ার দাওয়ার এবং তার যে ধরনের পরিচর্যা দরকার সেগুলো সময় মতো করা হচ্ছে। আমি মন থেকে দোয়া করি প্রত্যেকটা মানুষ যারা কোরবানিতে শরিক হচ্ছেন তাদের প্রত্যেকের কোরবানি মহান আল্লাহ তাআলা কবুল করে নিক। পশু কোরবানির থেকেও যে বড় বিষয়গুলো আমাদের কোরবানি করা দরকার সেগুলো আমাদের সবার মনে রাখতে হবে। আসলে মনের ভিতরে আমাদের যত ধরনের পাপ আছে, যত ধরনের দোষ আছে, ত্রুটি আছে, যত ধরনের শয়তানি চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে, এই সবগুলোই কোরবানির মাধ্যমে আমরা চলেন কোরবানি করে দিই। এবং যারা কোরবানিতে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য আমরা সবাই দোয়া করি যেন মহান আল্লাহ তাদেরকেও ভবিষ্যতে কোরবানি করার সুযোগ করে দেন। আজকের জন্য এতটুকুই গাইস, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক।